চা চা ছাড়া আসলে সকালটা শুরুই হয় না, চা না হলে সকালটা সুন্দরও হয় না, তাই চা দিয়ে শুরু করতেছি। আর আমার চা খেতে ভীষণ ভালো লাগে। হ্যালো, কে ওখানে দেখি, কেউ আছে নাকি? কোনো ইঁদুর আছে নাকি? কোনো ইঁদুর আছে? হাই, এটা কি ইঁদুর? কে ওখানে, এটা কে? কে এটা? হ্যালো হ্যালো, কে এটা? এটা কি বিড়াল? করছো তুমি? এটা কি? আজকে আচ্ছা আমরা ভেজিটেবলটা করব, মিক্সড ভেজিটেবল। বলো তো, মিক্সড ভেজিটেবল? হচ্ছে না? এটা ওপেন করো। হচ্ছে না? হাই, হার্ড ওয়ার্কিং লেডি। পারছো? পারতেছো না মা? আর এই যে আমার গাছে হচ্ছে ফুল হয়েছে অনেকগুলা, জানি না বিনস হবে কিনা, বাট ফুল দেখে অনেক খুশি লাগতেছে। ছোট্ট ছোট্ট সাদা সাদা ফুল হয়েছে। আর সকাল টাইমটা থাকে হচ্ছে আমার আর ইলমার জন্য, সবাই বাহিরে চলে যাওয়ার পর আমরা হচ্ছে মি টাইম স্পেন্ড করি। তো বিশ্বাস করেন, দুনিয়াতে সব কাজগুলো থেকে যাবে, কিন্তু এই যে বাচ্চারা একবার যদি বাহিরে পা দেয়, এরপরে কিন্তু আমরা ওকে আর পাবো না, কখনোই সম্ভব না। ও যখন স্কুলে যাওয়ার জন্য একবার বের হবে, আমি ওকে আর আটকে রাখতে পারবো না, এটা সম্ভবও না। ও বড় হয়ে গেলে আমি ওকে আর কখনোই কাছে পাবো না। আমি যতটুকু সময় পারি ওদের সাথে কাটাই, আর ওদের সাথে কাটানোর মেমোরিগুলো আমি হচ্ছে সব রেখে দিই। এখন যেহেতু সম্ভব হয় মেমোরি রেখে দেওয়ার, সেজন্য সেটা আমি কখনোই মিস করি না। আর এই সময়টা আমার কাছে সব থেকে বেশি 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 প্রয়োজন। আর মেন্টালি হেলথ বলে, সেটার ক্ষেত্রে কিন্তু বাচ্চাদের সাথে সময় কাটালে সব থেকে ভালো সময় যায়, আর নিজের মনটাও ভালো থাকে। আর যেহেতু আমার নিজেরই বাচ্চা, আমার ভীষণ ভালো লাগে ওদের সাথে সময় কাটাতে। তো যাই হোক, সবজিগুলো হচ্ছে একদম নরম ছিল, তো এগুলো হচ্ছে আমি একদম আর একটু মানে একদম থেতো করে নিচ্ছিলাম। তো এটা কিন্তু একদম র যে ভেজিটেবলগুলো পাওয়া যায় এগুলো দিয়েও করা যাবে, কিন্তু সেক্ষেত্রে হচ্ছে ভেজিটেবলগুলো একটু সেদ্ধ করে নিতে হবে। আর এটা যেহেতু ক্যানের ছিল, এটা অলমোস্ট হচ্ছে সেদ্ধ করাই ছিল। তারপর হচ্ছে আমি ওগুলা ময়দার সাথে ভালো করে মেখে নিছি। মাখার পর হচ্ছে একটু লবণ আর গোলমরিচের গুঁড়া আর অল্প একটু ধনে পাতা দিছি, আর কিছুই দিইনি। এরপরে হচ্ছে কেউ, এটা যেহেতু আমি বাচ্চাদের জন্য বানাচ্ছি, সেজন্য এইটুকু উপকরণ দিছি। আর যখন এটা বড়রা খাবে, মানে আমাদের মতো, তারা হচ্ছে এই মিষ্টিটা বেশি মজা লাগবে না, তাদের কাছে হচ্ছে একটু ঝাল, তারপরে রসুন, তারপরে আদা, এগুলো পেস্ট করে দিতে পারে, তাহলে টেস্টটা আরও বেশি মজা লাগবে। তো যাই হোক, এগুলো হচ্ছে আমি একসাথে মিক্স করে এখন হচ্ছে রুটির মতো করে ফেলবো, রুটির মতো করে বেলতে হবে। আজকে অনেকদিন পর হচ্ছে আমি এরকম রুটি বানাইতে বসছি। আমি আসলে সকালে উঠে রুটি বানাই না, কারণ হচ্ছে আমার অনেক ব্যাক পেইন হয়। আমার সকালে যেইটুকু কাজ থাকে সবগুলো আমি আগে থেকে করে রাখি, আর সকালে শুধু মানে তাড়াতাড়ি করে সবাইকে দিয়ে দিই।
তো যাই হোক, আমি হচ্ছে এই এই রুটিটা বানাইতে গেলে আমার ছোটবেলার কথা মনে পড়তেছিল। আমরা যখন ছোট ছিলাম আগে কিন্তু সবে বড়াতে দেখা যেত রুটি বানানো, তারপরে হালুয়া রান্না করা, গোশত রান্না করা, এগুলো রান্না করে খাবার নিয়ে বসে থাকা। তো বাসায় হচ্ছে যারা আসতো তাদেরকে হচ্ছে রুটি দেয়া বা আশেপাশের লোকদের রুটি দেয়া, এই নিয়মটা কিন্তু ছিল। তো হচ্ছে তখন রুটিটা আসলে সোজা সুজি গোল হইতো না, তখন কি হইতো বড় করে এবড়ো থেবড়ো করে রুটি বানানোর পরে কোনো কিছু দিয়ে একদম গোল গোল করে কাটা হইতো। তো আজকে আমি অনেক দিন পরে যখন এটা বানাতে যাচ্ছিলাম তখন হচ্ছে এবড়ো থেবড়ো আমার রুটি হয়ে যাচ্ছিল। তো আমি হচ্ছে বক্স আছে, বক্স দিয়ে আমি গোল করে কেটে নিচ্ছিলাম। তখন আমার ছোটোবেলার কথা মনে পড়তে ছিল। আমি জানি না এই শবে বরাতটা হচ্ছে এখন আর করা হয় না, কিন্তু আমরা তখনকার সময় হচ্ছে আমি যখন ছোট ছিলাম তখন কিন্তু এরকমই করতো, সব বাড়িতে বাড়িতে গিয়ে দিয়ে আসা। তারপরে এই তো তো আজকে হচ্ছে অনেকদিন পর আমি সেরকম করে রুটি বানাতে যাচ্ছিলাম। আমার আসলে রুটি খেতে ভালো লাগে, সুন্দর একদম হাতে বানানো রুটিগুলো। এখন কিন্তু যেই পরোটাগুলো, এগুলো হচ্ছে ফ্রোজেন পরোটাগুলো খাই, কিন্তু যে সকালবেলা উঠে রুটি বানানো এটা হচ্ছে ইচ্ছা থাকলে আসলে উপায় হয় না, মানে শরীরের সাথে কুলাই পারি না। তো যাই হোক, আমার প্রচণ্ড পরিমাণে ব্যাক পেইন হয়, আমি সকালে আসলে পারি না। আমার ইচ্ছা করে যে একটু আলু ভাজি, তারপর একটু হাতে বানানো রুটি বানাতে। তো ইনশাল্লাহ আমার বাচ্চারা বড় হয়ে গেলে যখন একটু কাজ থাকবে না তখন হয়তো আমি সকালবেলা উঠে ইনশাল্লাহ রুটি বানাবো। তো এই রুটিটা হচ্ছে পরোটা, ভেজিটেবল পরোটাটা হচ্ছে একটু সেগে নিয়ে, তারপর যে ঘি ছিল এই ঘিটা কিন্তু বাংলাদেশের ঘি না, এটা হচ্ছে এখানে যে স্টোর আছে সেখান থেকে কিনছিলাম, গ্রাস ফিড কাউ থেকে হচ্ছে কোকোনাট যে ঘিটা আছে এটা হচ্ছে বানাই। এটার টেস্টটা মোটেও ভালো না, একদমই টেস্টি লাগে না। আমাদের বাংলাদেশে যেরকম ঘি মানে যেরকম স্বাদ আসলে লাগে সেরকম মজা না। তো যাই হোক, আমি আজকে প্রথমবার এটা ট্রাই করছি। ঘির তো কোনো টেস্টই নাই, এটা হচ্ছে কি বলে কোকোনাটের যে স্মেলটা আছে ওরকমটা পাওয়া যায়, আর কোকোনাটের স্মেল আমার একদম ভাল লাগে না। তো যাই হোক, আমি আজকে প্রথমবার ট্রাই করছি। তারপরে যে আমার আরেকটা রুটি হয়ে গেছে, চারজনের জন্য চারটা হয়েছে, একদম পারফেক্টলিভাবে চারজনের জন্য চারটা হয়েছে। তো আমার মেয়ের জন্য ছোট্ট একটা, ছোটটার জন্য, তারপর একটার জন্য। তো ছোটোবেলায় কিন্তু আমার মা আমাকে দেখা যেত, আমরা যখন ছোট ছিলাম আমাদের জন্য একটু ছোট্ট ছোট্ট রুটি বানাতো, আর হচ্ছে আমার মেয়ে যখন হয়েছে আমার মেয়ের জন্য ছোট্ট ছোট্ট রুটি বানাতো। এগুলো আসলে স্মৃতি, ভালো লাগে আমার কাছে। তো এগুলো আমি একটা একটা করে সেঁকে নিচ্ছিলাম, আর প্রতিটা দিন কিন্তু ভেজিটেবল খাওয়া সম্ভব হয় না, আর এক জিনিস প্রতিদিন খেতেও ভালো লাগে না, আমরা বড় আমাদেরই ভালো লাগে না, তা বেবিদের কি ভালো লাগবে। তো ওদের জন্য হচ্ছে এরকম করে হচ্ছে আমি ওদেরকে ভেজিটেবল খাওয়াই। এর ভিতর কিন্তু অনেক কিছু আছে, কর্ন আছে, আলু আছে, তারপরে ক্যারোট আছে, বিনস আছে। তো এগুলো যদি ওদেরকে আমি নর্মালি খাওয়াইতে যাইতাম কোনো দিনও সম্ভব হইতো না। ওরা দেখা যায় এক এক দিন এক এক রকম, এক এক রকম মানে কত রকমের, যে মানে মায়েরাই জানে যে কত রকমের রেসিপি। তারপরে আমি হচ্ছে ওদেরকে এরকম করে খাওয়াই, তারপরে কোনো কাবাব বানালাম তার ভিতর হচ্ছে কয়েকটা ভেজিটেবল দিয়ে দিই, ভেজিটেবল ভালো বাট খেতে চায় না। তো রান্নার ফাঁকে হচ্ছে আমি ওকে একটু টেস্ট করাচ্ছিলাম, অনেক মজা লাগছে ওর কাছে। এই যে এরকম দিলে এর থেকে শান্তি আর দুনিয়াতে কিছু নাই, বাচ্চারা পেট ভরে যদি এক বেলা খায় তো এর থেকে শান্তি মনে হয় দুনিয়াতে আর কিছু নেই। যারা হচ্ছে খাওয়াবে তারাই জানে খাওয়াইতে গেলে যে কত বাহানা টানাবানা করবে তার কোনো ঠিক নাই। আজকে হচ্ছে একটা কিছু বানানোর পরে খেয়ে মানে খাওয়ার পরে যে এত শান্তিটা লাগে মনে হয় যেন যুদ্ধ জয় করে ফেলছি। তো যাই হোক, ওদের কাছে মজা লাগছে, তো আমার কাছেও ভালো লাগছে জিনিসটা। তা আমি হচ্ছে এবার বাটার দিয়ে ভেজে নিচ্ছিলাম। আমার আসলে ঘি দিয়ে যে যেটা ভাজছিলাম ওটা আসলে মানে স্মেলটাই ভালো লাগতেছিল না, তো আমি হচ্ছে এখন বাটার দিয়ে ভেজে নিচ্ছি। বাটারের যে স্মেল ওটা কিন্তু খুব সুন্দর হয়,
তো এটা হচ্ছে একদম লাল লাল করে ভেজে নেব, কালারটা যেন কেন আসতেছে না সুন্দর করে। আর হচ্ছে এই সসটা হচ্ছে বানায় রাখছি বেবিদের জন্য, একদমই ঝাল নাই। তো এর সাথে হচ্ছে কাঁচামরিচ, তারপরে হচ্ছে কাঁচা পেঁয়াজ, আর হচ্ছে সরিষার তেল গোলমরিচের গুঁড়া দিয়ে সুন্দর করে মেখে নিয়ে আর একটু লেবুর রস দিলে এত সুন্দর একটা জিনিস হয়, মানে এরকম রুটির সাথে খেতে মজা লাগে। যদি বড়রা কেউ খেতে চায় তাহলে এরকম করে খেতে পারে, আর বাচ্চারা যেহেতু মানে বাচ্চাদের উদ্দেশ্য করে বানানো হয়েছে সেজন্য হচ্ছে আমি ওই সসটা মাত্র মেয়োনিজ দিয়ে বানাইছি, মেয়োনিজ আর অল্প একটু ক্যাচআপ আর ইয়োগার্ট দিয়ে আর লবণ, এইটুকু দিয়ে হচ্ছে বানানো হয়েছে। আর এটা হচ্ছে ওর বাবার জন্য আমি রেখে দিছি, তো এর নিচে কিন্তু একটা প্লাস্টিক দেওয়া আছে, এই যে এই ফ্রোজেন পরোটাগুলো থাকে ওর উপরে কিন্তু এরকম দেওয়া থাকে, তো সেখান থেকে একটা নিয়ে আমি এখন রেখে ফ্রিজে ডিপ করে রাখবো, যখন ওর বাবা আসবে একদম সন্ধ্যার সময় তো আর আগেই হচ্ছে আমি ভেজে রেখে দেব, সেজন্য হচ্ছে এখন একটু ডিপ করে রেখে দিচ্ছি, তাহলে ভাজতেও সুবিধা হবে আর এসেও গরম গরম খেতে পারবে। আর এই যে এটা হচ্ছে সব থেকে ফেভারিট একটা রুটি আমার ছোটো মেয়ের জন্য ছোট্ট করে বানানো হয়েছে, তো আলহামদুলিল্লাহ ওর অনেক মজা লাগছে খেতে। আর এই যে আমি হচ্ছে এটা টেস্ট করে দেখতেছিলাম, ওদেরই সস দিয়ে বানাইছে, আমি একটা খাবো আর মানে বেশি ঝামেলা করতে চায় না, তো সবাই জানে যারা আসলে রান্না করে তারা বেশি ঝামেলা করে রান্না করতে চায় না। তারপরে হচ্ছে যদি আর একটা নিতাম তাহলে হয়তো নিজের মতো করে একটু পেঁয়াজ মরিচ দিয়ে একটু সুন্দর করে একটা বানাই খেতাম। তো যাই হোক, আমি আমারটা হচ্ছে লাস্ট এরকম করে খেয়ে ফেলছি একটু ভাস করে, আর এই কাবাবগুলো বানানো ছিল এগুলো একটু গরম করব। আর এটাও কিন্তু হচ্ছে একদম মানে খুব বেশি স্পাইসি দেওয়া নেই, বাচ্চাদের মতো করে বানানো। তো এই যে আমি লাস্টে যেটা ফ্রোজেন করে রাখছিলাম সেটা হচ্ছে এখন ভেজে নিচ্ছি, তো ওর বাবা আর একটু পরে চলে আসবে, তো তার আগে আমি একটু একদম ভেজে নেব, তো ভেজে রেখে দেব। আর এই যে আমি হচ্ছে চিকেন রান্না করছিলাম, তো চিকেনটা হচ্ছে এক বাটি গরম করে নিয়েছি। সবাই হচ্ছে জানতে চায় যে আমি রান্না করার পরে সেটা আমি দুই দিন ধরে কেমন করে খাই, আসলে বারবার বের করা বারবার গরম করে করা, আসলে রান্না করার পর একবারে কড়াইটা ধরে ফ্রিজে রেখে দিই, রাখার পরে হচ্ছে এরকম একটা বড় একটা বাটিতে নিয়ে সেখানে হচ্ছে যে যতটুকু লাগবে ততটুকু বের করে জাস্ট গরম করে নিয়ে ওখান থেকে খেয়ে নিই। তো এভাবেই হচ্ছে আমরা একদিন কি দুই দিন হচ্ছে তরকারিটা খাই, আর এক দুই দিনের বেশি আসলে তরকারিটা বেশি মজা লাগে না খেতে, আর এক দুই দিনের বেশি আসলে হয়ও না। তো দেখা যায় ওরা শুধু এই চিকেনগুলা খাবে বা আলুগুলা খাবে, ঝোল তো মোটেও খাবে না, তো এরকম করতে এক দুই দিনই হয়ে যায়, এক দুই দিনও এক দুই দিন হয়। দেখা যায় আজকে দুপুরে রান্না করছি, কালকে দুপুরে হয়ে গেল, রাত্রে এরপর শেষ হয়ে গেল, এর পরের দিন রান্না করে রান্না করতে হবে, এরকম টাইপের। তো এখন হচ্ছে আমি খাবো আর ইলমা খাবে একসাথে, খেয়ে হচ্ছে ওদেরকে স্কুলে আনতে যাব। তো আমি খাবার রেডি করতেছিলাম, আর এই আলুটা খেতে অনেক মজা লাগছিল, মানে এই আলুটা কেমন খেতে হবে যে একদম মানে নরম হয়ে যাবে না, একটু নরম হবে বাট শক্ত থাকবে আর কি। এটা হচ্ছে তার পরের দিন ছিল।